আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আপনার সন্তান মাদক সেবন কিভাবে বুঝবেন মুক্তির উপায়। সম্মানিত বন্ধুগণ, বর্তমান বিশ্বে, বর্তমান বাংলাদেশ এমন একটি গ্রামের পাড়া বা বাড়ি বাদ নেই, বাংলাদেশের একটি শহরের অলি গলি মহল্লাকে শুরু করে একবারে রাজধানী পর্যন্ত, বাংলাদেশের বড় বড় শহরগুলো পর্যন্ত এমন জায়গা বাদ নেই যেখানে মাদক সেবী নেই। ওই মাদক সেবী গুলা কারা, সেটা আপনার সন্তান, আমার সন্তান, সেটা আমার ভাই ভাতিজা, আপনার ভাই ভাতিজা, আপনার ভাই দাদাদের, আমার ভাই দাদাদের, আরে আমরাই, যেহেতু আমরা বাংলাদেশি। আসলে এটা শুধু বাংলাদেশে তা না, এটা সারা বিশ্বে। আমার আজকের যে বিষয়টা সেটা হলো আমাদের সন্তানদেরকে বাঁচাইলে আমরা বাঁচব, কারণ আমাদের সন্তানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কারণ একটি সন্তান একটি ভবিষ্যৎ, একটি সন্তান একটি ইনস্টিটিউট, একটি সন্তান একটি জাতি। এদেরকে যদি আমরা সঠিক জায়গায় রাখতে না পারি, এরা হবে এরকম, আপনি বাধ্য হবেন সন্তানকে বিতাড়িত করতে, জেলখানা দিতে বাধ্য হবেন, আপনি বাধ্য হবেন যে তুই মরে যা, আপনি বাধ্য হবেন এই তুই দূরে 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 থাক, কাছে আসিস না, মানুষের সামনে লোক দেখাইতে পারে না। এখন এই যে আপনার সন্তান যে মাদক সেবী, আপনি বুঝবেন কিভাবে, সেটা বুঝবেন এইভাবে। এক নম্বর হলো মায়ের সাথে তর্ক বিতর্ক করবেন, বাবার সাথে খতম করে না, মায়ের সাথে বেশি করে, মায়ের কাছে এটা চাবে ওটা চাবে, মা তো রাগ হয় না সহজে। যখন আবার মা একটা ভালো কথা বলবে, বাবা পড়ার সময় সে একটু পড়ো, বাবা খাওয়ার সময় সে, বাবা স্কুলে যাও না, বাবা তুমি এমন করে কেন, এই এই মায়ের সাথে তারা খারাপ ব্যবহার শুরু করে দিবে। বাবার জন একবার দুবার তিনবার মা সহ্য করতে না পারে, দম ধরে থাকে, চুপ করে থাকবে, একবার যদি বাবার কাছে বলবে যে ওর কি হয়েছে, ওর মুখে ভালো কথা বললে ও খারাপ মনে করে। এটা বললো মায়ের সাথে, তারপরে সে কি করবে, তার চলাফেরা এলোমেলো হয়ে যায়, সময় মতো লেখাপড়া করবে না, পাড়া পাড়ায় খারাপ ছেলেদের সাথে হাঁটবে এবং স্কুল কলেজে অনিয়ম হবে, স্কুল কলেজ অনিয়ম হয়ে যাবে। সে দেখবেন চুল ভুলে এলোমেলো, চেহারাটা প্যাকাশে, চোখ ঘুলে তার দেখবেন একটু কালো কালো শেড, চোখের ভিতরে একটু লাল, একটু মরা মরা ভাব, কি যেন হয়ে অসুস্থ, যেন সে ঘুমায়নি, যেন সে খায়নি, যেন সে ক্লান্ত। তা আমাদের এখন এগুলো বুঝতে হবে, এই সন্তানটা হতে পারে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ে, তো ইন্টারমিডিয়েট পর্যন্ত এই সন্তান গুলা এই ডিস্টার্ব গুলা করবে। মৃত্যুর উপায় বলছি, সন্তানের সাথে খারাপ ব্যবহার করবেন না, তার সাথে বিনিভাবে চলে, তাকে কলে 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 তাকে নামাজি বানানো ব্যস্ত করবেন, আপনি নিজেও পড়বেন, তাকেও পড়াবেন, তাকে আপনি ফ্যামিলি মানে অবমাননের কথাটা বুঝিয়ে বলবেন, ভবিষ্যতের কথা বুঝিয়ে বলবেন, মানুষের সম্মান করবে না, আত্মীয় স্বজনরা সম্মান করবে না তোমাকে, তাকে বুঝিয়ে বলবেন, তার সাথে রাগ করবেন না, তাকে রাগ করবেন না, তারপর রাগ করবেন, মানে যেটা রাগ হতে না পারে, এমন আচরণ করবেন সে যেন রাগ হইতে না পারে। রাগ হইলে বাবা না তুমি আমার আমার সন্তান, বাবা আমার এই সম্ভব, তুমি যদি বাবা ভালোই চলো তাহলে আমি যে আমি যে ব্যবসা করছি, চাকরি করছি, কত কষ্টে টাকা রোজগার করছি তুমি বাবা দেখছো, এবং তুমি তোমার তোমার যে খরচ করছি যা পারছি, তুমি যদি বাবা মানুষ না হো তাহলে বাবা আমার এই কষ্ট কি দাম, কোনো দাম নেই, তাহলে তুমি নিজের জীবনে সুখী হইতে হবে, তুমি এগুলো ছেড়ে আসো, এগুলো খেয়েও না, এগুলো খেলে ভালো, তোমার লিভারের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে, তোমার হার্টের সমস্যা হবে, তোমার চেহারাটা সুন্দরী থাকবে না, তোমার চেহারা কি একটা নূর ছিল বাবা, তোমার চেহারাটা এখন সে নূর নাই, তোমার চেহারাটা চুলগুলা, তোমার চেহারা কত সুন্দর দেখা গিয়েছে,
কিন্তু দেখো বাবা, এখন তোমার কিন্তু ভালোই দেখা যায় না, লজ্জা লাগে আমার, যে আমার সন্তানটা কি সুন্দর ছিল, ফুটফুটে কত নায়কের মতো ছিল, কত ফুটফুটে একটা বাচ্চা ছিল। কিন্তু দেখো তোমাকে আমার সবাই তোমাদের তাকে থাকে, আমাকে বলে ছেলের কি হয়েছে, কিন্তু বাবা তুমি ভালো চলো ইনশাল্লাহ, বলে তুমি তুমি সুখ হইতে পারবা, ভালো থাকবা, ভালো দেখা যাবে, মানুষ ভালো বলবে, তুমি এগুলো করতে যাবে না। এইভাবে ধাপে 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 তাকে ফ্যামিলি সবাইকে বলে দিবেন, তার সাথে যেন ভালো ব্যবহার করে, তার সাথে যেন রাগ না হয়, তাদের চুল কাট, ধানি কাট, মোচ কাট, ওই মানে রাগান্বিত কথা বলবেন না, তাকে সামনে দিয়ে রাখবেন, সে যেন বিপথে যেতে না পারে। ইনশাল্লাহ এইভাবে চলতে থাকেন, দিনের উপরে দিনের উপরে কাজ করেন, নামাজ রোজা থাকেন, ইস্তেগফার করবেন, যাদের সন্তান এরকম হয়ে গেছে আল্লাহকে ডাকবেন, ইস্তেগফার করবেন, হাজত নামাজ করবেন, বেশি বেশি মুনাজাত করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমাকে আপনি বেজ্জিত করেন না সন্তান দ্বারা, আল্লাহ আমার এই সন্তানকে আপনার দায়ী রেখে কবুল করেন, আমার এই সন্তানকে আল্লাহ আপনার মানব সেবা হিসেবে কবুল করেন, মানব জাতি হিসেবে জাতি শ্রেষ্ঠ মানব হিসেবে কবুল করেন, তাকে আল্লাহ আপনি হেঁটে নসিব করেন, সঠিক পরিচালিত বিধান করেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।